খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম আইপিএলে খেললে বাংলাদেশের বিপক্ষে খেলবেন না নিউজিল্যান্ডের উইলিয়ামসন বোল্টরা এবারে এব জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন আগামী মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ সেই সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ক্যান উইলিয়ামসন ট্রেন্ট বোল্ট সহ একাধিক ক্রিকেটার মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ারেন্টাইন সূচির সঙ্গে এই সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় টাইগারদের বিপক্ষে সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি তাদের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আইপিএল এর চোদ্দতম আসর এখনো নিশ্চিত না হলেও আইপিএল এ খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের সময়সীমার কারণে মার্চের শেষ দিকে কিংবা মাঝামাঝি সময় ভারতে পারি জমাতে হতে পারে এদিকে বাংলাদেশের বিপক্ষে টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশ মার্চ এবং এপ্রিল এর আগে বিশ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত ওয়ান সিরিজ খেলবে দুই দল যদি মার্চের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভারতের উদ্দেশ্যে পারি জমাতে হয় তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজে উইল্যামসন বোল্ট লকি ফলবুনস মিশেল এবং টিম সেফর্টের মতো ক্রিকেটারদের পাবে না নিউজিল্যান্ড কেননা আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের মাঠ মাতানোর কথা রয়েছে তাদের এছাড়া নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে আইপিএলের চোদ্দতম আসর খেলার ক্ষেত্রে দেশটির ক্রিকেটারদের বাধা দেবে না তারা সেক্ষেত্রে শুধু বাংলাদেশই নয় ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টেও তাদের না খেলার সম্ভাবনাই বেশি এখনও নিশ্চিত করে কিছু না জানালেও চূড়ান্ত সূচির জন্য অপেক্ষা করছে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট তিনি বলেন আইপিএল কবে নাগাদ শুরু হবে এবং কোয়ারেন্টাইন নীতিমালা কি হবে তার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আইপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হলে বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করব আমরা উইলিয়ামসন বোল্টরা না খেললে সেক্ষেত্রে কপাল খুলে যেতে পারে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের তারা হলেন ফিন অ্যালেন উইল ইয়ং ড্যারি মিচেল টড অ্যাসলে ডগ ব্রেসল জ্যাকব জাফি অ্যালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও ১৩ সদস্যের দলে রয়েছেন